একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। প্রপার্টি সেলিং, লেটিং এবং বাইংয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী। প্রপার্টি শো উইথ কাজী আলী দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে। ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিত্র আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আমরা গত 7টি বছর ধরে আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ যতদিন পারি আপনাদের সাথে থাকবো এই প্রপার্টি বিষয় নিয়ে কথা বলার জন্য। এবং এই প্রপার্টি বিষয়টি হলো অনলি রিগার্ডিং ইউকে প্রপার্টি, নট রিলেটেড টু বাংলাদেশ প্রপার্টি আনফর্চুনেটলি। বাট আপনারা যদি কোনো কিছু জানতে চান, প্লিজ গিভ আস এ কল। এবং স্ক্রিন নিচে একটা নাম্বার দেখতে পারবেন, সেই নাম্বারে আপনারা কল করলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি গত 7 বছর ধরে চলছে, ইয়েস আলহামদুলিল্লাহ। কিন্তু এই 7টি বছর ধরে যিনি আমাদের সাথে আছেন, যার নামকরণে এই অনুষ্ঠানটি, তিনি কিন্তু আমাদের এই কমিউনিটিতে অনেক দিন ধরে, মোর দেন এ ডেকেড ধরে আমাদের এই কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে, বিভিন্ন তরিকায় উনি চেষ্টা করে যাচ্ছেন আপনাদেরকে কীভাবে হেল্প করা যায়। তার এই প্রচেষ্টারই প্রতিফলন আমাদের এই অনুষ্ঠান গত 7টি বছর ধরে। আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি, যদিও উনি আপনারা সবাই ওনাকে চেনেন, তারপরেও জানাচ্ছি উনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে খুব ডিফারেন্ট লুক লাগতেছে আজকে, ফার্স্ট অফ অল না বললেই নয়, দর্শকরা যদিও দেখছে তারপরে বলছি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আশি আশরাফ ভাই, থ্যাংকস লট। দর্শক, আপনারা যে যেখানে বসে দেশে বিদেশে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে, শুভ সন্ধ্যা জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ইনশাল্লাহ পাশেই থাকবো, আপনারাও থাকবেন, কথা হবে সুন আপনাদের সাথে ইনশাল্লাহ। আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি 3টি সেগমেন্টে হয়ে থাকে, প্রত্যেকটি সেগমেন্টে কিন্তু আপনাদের প্রায়োরিটি। আপনারা যখনই দেখবেন যে আপনারা কথা বলতে যাচ্ছেন আরিফ ভাইয়ের সাথে প্রপার্টি বিষয় নিয়ে, আপনার অনেক প্রশ্ন থাকতেই পারে। হতে পারেন আপনি ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, অথবা আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন প্রপার্টিতে, আপনার প্রশ্ন থাকতেই পারে। আর যিনি প্রপার্টি স্পেশালিস্ট হিসাবে আছেন, কেন নয় যে আপনি স্পেশালিস্টের কাছ থেকে একটু গাইডেন্স নিয়ে নেবেন। এখানে গাইডেন্স নিতে পারেন, পরবর্তীতেও নিতে পারেন। কথা বলতে বলতে আরিফ ভাই, আমাদের একজন কলার চলে আসছে, ওনাদের প্রায়োরিটি তো সবার আগে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি আবার ফোন করবেন, অবশ্যই অবশ্যই আমরা আপনার ফোনটি নিব। আর দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি 3টি সেগমেন্টে হয়ে থাকে, প্রত্যেকটি সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি। এবং আমাদের কাজী আরিফ ভাই গত 7 দিন ধরে কিন্তু চেষ্টা করে হোয়াট ইজ দ্য লেটেস্ট নিউজ বুলেটিন আছে সেগুলি বুলেট আকারে আপনাদের কাছে দিয়ে থাকেন। চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে, দেখি আজকে উনি আমাদের জন্য কী ধরনের বুলেট পয়েন্ট নিয়ে আসছেন। আরিফ ভাই, থ্যাংক ইউ আশরাফ ভাই। যদিও কথা ছিল আজকে জেনারেলভাবে কথা বলবো, প্রপার্টি বিষয়ে মিক্স ম্যাচ করে আমাদের ধারাবাহিকতা মেনটেন করে, তো আজকে একটা যে জিনিসটা না বললেই নয়, আমি একটা টপিক্স ইনস্ট্যান্টভাবে নিয়ে এসেছি।
যেটা থাকছে এভাবে যে আমরা কথা বলবো থার্ড পর্বে। ওয়েলকাম, এর মধ্যে দর্শক আপনারা যারা দেখছেন তারা সহযোগিতা করে কাইন্ডলি টেক্সট ইমেল দিবেন। আমরা চাচ্ছিলাম যে আপনাদের কাছে কিছু তথ্য মানে পৌঁছে দেয়া, আমরা যারা জানি তো ভালো কথা, যারা জানি না অথবা যারা জেনেও অনেক কিছু এই ক্ষেত্রে পিছিয়ে থাকছি সেই ক্ষেত্রে কোনো কিছু টিপস দিতে পারি কি না, আমাদের সাথে থাকবেন। যেটা থাকবে এভাবে, আমি জানি না স্টুডিওতে আমি একটা জিনিস যদি দেখা এভাবে জিনিসটা কীভাবে আসবে, আমাদের বাঙালি অধ্যুষিত জায়গা ব্রিকলেন, সে ব্রিকলেন এর বেশ কিছু কথা বলবো থার্ড পর্বে। আপনারা নোট রাখবেন যে কথা বলছিলাম, এই ক্ষেত্রে যে চেঞ্জ আসছে আমাদের বাঙালি অধ্যুষিত ক্যাপিটাল জায়গা হিসেবে কি ব্রিকলেনকে যেভাবে ধরা হয়, যেখানে রদবদল হচ্ছে অনেক কিছু, তো সেক্ষেত্রে আমাদের বাঙালিদের অস্তিত্ব, ব্যবসা এবং প্রসপেক্ট নিয়ে যেসব জিনিস থাকবে সেগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, সামারি করে। যদিও তো আপনারা পাশে থাকবেন এই বিষয়ে, অ্যাগেন বলছি আপনারা ইমেল টেক্সট দিবেন, আপনাদের পাশেই থাকবেন। ফোন কল হয়তো লাস্ট পর্বের দিকে নিতে পারবো না ওভাবে, বাট তার আগেও যদি কিছু বলার থাকে আপনারা এই বিষয়ে কিন্তু সংযোজন করে কথা বলতে পারেন। তো যাই হোক, এ ছিল প্রথমে ইনিশিয়েটিভভাবে বুঝিয়ে দেওয়া যে কী বিষয়ে কথা বলছি অথবা বলবো। আবার দেখাচ্ছি আমরা কথা বলবো সেভ ব্রিকলেন নিয়ে, তো পাশে থাকবেন। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ দর্শক। আরিফ ভাই কিন্তু ইনস্ট্যান্টলি এই ধরনের একটা টপিকস নিয়ে আসছেন, আমি কিন্তু খুবই উদ্গ্রীব যে আরিফ ভাই সেই ব্রিকলেন নিয়ে কি কথা বলেন। ব্রিকলেন, ইউ নো দিস, আমাদের এই কমিউনিটিতে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করে আছে ফ্রম এইজেস। আরিফ ভাই, আমি আপনার কাছে চলে যাব, প্রথম আপডেটটা আপনি কি নিয়ে আসছেন? শিওর দর্শক, আপনার কাছে প্রথম যে মানে নিউজ বুলেটিনের আপডেট ধারাবাহিকভাবে নিয়ে আসি সেটার প্রথম পার্টে থাকছে যে হাউজিং মার্কেট কি হবে নেক্সট ইয়ারে, সেটা নিয়ে বেশ কিছু ডেটা উপস্থাপন করব। এক্ষেত্রে থাকছে যে হাউজিং মার্কেটের প্রাইস নিয়ে কথা, যেটা না বললেই নয়, বিশেষজ্ঞরা বিভিন্ন তথ্য উপাত্তর মাধ্যমে যেসব জিনিস আসছে দেখা যাচ্ছে আগামী বছরে প্রপার্টির প্রাইসটা ফল করার সম্ভাবনা আছে। এখানে কথা আছে সেটা কোন এলাকাতে কোন সাইজের প্রপার্টির ক্ষেত্রে গ্রেটার ইউকের কোন পার্টে পার্টে এফেক্ট হতে পারে। তো প্রেডিকশনে দেখা যাচ্ছে যে প্রথম জানুয়ারিতে ফল করবে প্রায় 1.2% এবং ফেব্রুয়ারিতে ফল করবে 2.5%, এটা আসছে। এবং পর্যায়ক্রমিকভাবে ব্রেক্সিটে যে ফাইনাল ডিসিশনটা যাবে সেটার উপরে ভিত্তি করে কিন্তু আসছে। এখানে কথা থাকছে যে আমি কিন্তু বাড়ি বিক্রির কথা ক্ষেত্রে বলছি, যদিও এখানে কথা আরও থাকে অথবা থাকবে এভাবে, আমি অতখানি ডিপে আজকে হয়তো এই বিষয়ে ন্যায় আসলাম। রেন্টাল ক্ষেত্রে কি হচ্ছে বর্তমানে এবং আগামী বছরে কি হবে, তো এটা ছিল প্রথম আপডেট দেওয়া। আমরা যারা ইনভেস্টর আছি তারা দেখে নিব যে আমরা কোথায় কীরকমভাবে ইনভেস্ট করছি, করব অপেক্ষা করব কিনা। আমাকে অনেকেই প্রশ্ন করেন, অনেকেই জিজ্ঞাসা করেন ট্যাক্স ফোন ইমেলের মাধ্যমে, জানতে চান যে এখন কি রাইট টাইম টু বাই। আসলে এটার কোনো ডাইরেক্ট অ্যান্সার নাই, এটা আপনাকে দেখে নিতে হবে কোন এলাকাতে কীরকমভাবে আপনি কিনছেন, কোন পারপাসে কিনছেন, যদি আপনি হন ফার্স্ট টাইম বা সেক্ষেত্রে কীরকম ধরনের, লন্ডনের বাইরে কোন জোনের মধ্যে লন্ডনের মধ্যে আছেন অথবা অন্য সিটিতে কোন পারপাস করছেন, তো একটুখানি লেগওয়ার্ক করে নিয়ে একটা ওয়াইজ থাকবে। অনলাইনের যুগ, আপনারা অনেক সময় আছে যে বিভিন্ন পয়েন্টগুলো আপনারা পেয়ে যাবেন এভাবে। তারপরে তো পাশাপাশি প্রপার্টি স্পেশালিস্ট, আপনার লোকাল এজেন্সি, রেপুটেবল এজেন্সি যারা ভালো সুনামের সাথে ব্যবসা করছে তাদের কাছে স্বর্ণপূর্ণ হতে পারেন, তারাও আপনাকে বিভিন্ন ইনফরমেশন দিতে পারবে এই বিষয়ে। তো যাই হোক, এটা ছিল আমার পক্ষ থেকে প্রথম আপডেট আপনার কাছে পৌঁছে দেয়া। আশা ভাই, আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান গত 60 বছরে যতগুলো অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে না থাকলে তো নয়ই, এবং প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। যদি আপনারা সেই প্ল্যাটফর্মে যেয়ে শুধু লিখেন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, তাহলে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে এবং আপনি হতে পারেন কাউন্সিল ট্যালেন্ট অথবা হাউজিং অ্যাসোসিয়েশন ট্যালেন্ট। আপনারা কিন্তু আমাদেরকে কল করতে পারেন,
আপনি বাড়িটা কিভাবে কিনবেন, মর্গেজটা কিভাবে পাবেন, কিভাবে কি করলে হয়, সেকশন 29, সো মেনি থিংস ইজ ইনভলভ ইন দেয়ার। সো আপনারা প্লিজ ফোন দেন, কথা বলেন আরিফ ভাইয়ের সাথে, আমরা আপনার ফোনে অপেক্ষায় আছি, আবার চলে আসছি আপনার কাছে। শিওর দর্শক, আমি আপনাদের কাছে যে পরের জিনিসটা নিয়ে আসছি সেটা থাকছে যে ইনভেস্টমেন্ট আমরা যারা করছি প্রপার্টির ক্ষেত্রে কোন ধরনের প্রপার্টি কেনাটা ওয়াইজ। পরিসংখ্যানে এভাবে আসছে যে আমরা যারা নর্মালি মানে হাউস কিনি সেই সেক্ষেত্রে হচ্ছে স্ট্রংগেস্ট রিটার্ন আসছে ফিউচারে, যেগুলো হিস্ট্রিতে কথা বলে যে কোন ক্ষেত্রে কোন টাইপ অফ প্রপার্টির ক্ষেত্রে নর্মালি চলে আসে এভাবে, যে হাউজেরও তো বিভিন্ন টাইপ আছে, তো হাউজের কোন ক্ষেত্রে, তো ফ্ল্যাটকে কিন্তু এক সাইডে রেখে দেওয়া হচ্ছে, ধরা হচ্ছে হাউসকে, এবং হাউজের ক্ষেত্রে টেরেস হাউসটাকে দেখা যাচ্ছে যে এদের যে পরিবর্তনটা আসে মানে প্রাইস ইনক্রিজ করে পরিমাণটা বেশি। তো সেখানে আপনারা দেখে নেবেন যে আপনি এই ক্ষেত্রে হাউজের ক্ষেত্রে কোন ধরনের হাউস কিনছেন। অবভিয়াসলি নিজে থাকার জন্য আমরা হয়তো প্রথম দিকে কিনছি, আমাদের সার্কামস্টেন্স চেঞ্জ হয় অনেক সময়, তো সেক্ষেত্রে প্রপার্টি তখন টার্নিং টু বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কোন ধরনের ইনভেস্টমেন্ট আপনারা বেছে নেবেন, লেগর করে নেবেন, এটা ছিল দ্বিতীয় আপডেট আপনার কাছে পৌঁছে দেওয়া। আশা ভাই আপনার কাছে ধন্যবাদ। দর্শক, আপনাদের বলছিলাম যে আপনারা কল করুন, অ্যাট দ্য সেম টাইম স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে কিন্তু আপনারা ইউ ক্যান টেক্সট আস অ্যান্ড ইমেল আস, এবং যখন ইমেল করবেন আপনারা কাইন্ডলি আপনারা আপনাদের যে পার্সোনাল নাম্বারটি আছে আপনি সেই নাম্বারটি দিবেন। আরিফ ভাই অনেক সময় করেন কি, উনি ডাইরেক্টলি সরাসরি আপনাদের ফোন দিয়ে আপনার জিনিসটা আরও ভালো করে বুঝে চেষ্টা করেন কীভাবে আপনাকে হেল্প করা যায়। আরিফ ভাই, ব্যাক টু ইউ। আপনি যদি একটু কাইন্ডলি আজকে একটু ইমেল দু একটা মানে ক্লিক করে বলেন আমাকে, ইট উইল বি বেটার ইফ আই ক্যান ব্যালেন্স সামথিং। শিওর, আই উইল ট্রাই মাই বেস্ট। ইয়া, থ্যাংক ইউ। ওকে দর্শক, আপনারা যদি আমাদেরকে এখনই ইমেল করেন আমি চেষ্টা করব আপনারা সেই ইমেল আপনাকে ব্যাক করার জন্য, অথবা আপনারা টেক্সট করতে পারেন, টেক্সটের জন্য নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন 07 07 5 3 4 6 5 2 6 9, এই নাম্বার ইভেন নাম্বারে টেক্সট করলেই কিন্তু আমরা আপনাকে ব্যাক করতে পারবো ইনশাল্লাহ। আরিফ ভাই, গত সপ্তাহে কোনো টেক্সট আপনার কাছে, আপনি যদি কিছু মানে আপনি যদি ইমেলের কিছু পিক করেন আমি দেখছি পাশাপাশি আপডেট আসছে, আর যদি অনেক আপডেট আসে বাট তারপরেও মিক্স ম্যাচ করে চাচ্ছিলাম যে ই করার জন্য। শিওর, নেক্সট আপডেটে চলে যান প্লিজ। বাই দিস টাইম উনি রেডি হচ্ছেন, বাই দিস টাইম জাস্ট লেট ইউ নো দ্যাট আমাদের আজকের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামী শনিবার দিন সকাল 11টায়, ইনশাল্লাহ আপনারা সেই সময় দেখবেন, এবং ইউটিউবে যে আপনারা দেখবেন এবং আপনাকে রিমাইন্ডার দেওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমাদের এই ইউটিউবের অনেক প্রায় মোর দেন 275 এপিসোড আছে ইফ আই এম নট রং। আপনারা প্রত্যেকটি এপিসোডে কিন্তু দর্শক আপনাদের অনেক মনের অজানা প্রশ্নের উত্তর সেখানে রয়েছে, সো আপনারা যদি সেখানে যান অ্যান্ড ইফ ইউ জাস্ট হ্যাভ এ লুক এট ইট ইনশাল্লাহ ইউ উইল বি বেনিফিটেড। ব্যাক টু ইউ। না, ব্যাক টু ইউ। আপনাকে কি আজকে ইন্টারভিউ নিব আবার, মানে কুইজে ফেলাবো? কোনো অসুবিধা নেই, আপনি সবার সামনে এইভাবেই আমাকে ধরেন, মাঝে মাঝে ধরলে ভালো লাগে আর কি। আচ্ছা, আমরা তো দুজন করি, আপনি একটু আগে আমাকে বলতে পারেন না যে আমাদের টেক্সট আসছে, আমরা পরে জি কি ইন্টারভিউ নেবেন প্লিজ। না, আমি মানে আপনার কাছে একটা প্রশ্ন করছিলাম এভাবে, আপনি গ্রিন ডিলের আওতায় যে হোম ইম্প্রুভমেন্টের আওতায় আছে এই বিষয়ে আপনার কোনো তথ্য মনে পড়ে যে আমরা কিছু কথা বলেছিলাম? আমরা অ্যাবাউট ইয়ার অ্যান্ড হাফ ব্যাক গ্রিন ডিল নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, আপনি অনেক তথ্য দিয়েছিলেন, আর বিং এ গুড স্টুডেন্ট আই অলওয়েজ ফরগট। আমাদের একটা কলার আছে, শিওর কলটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্নই করুন ভাইয়া। ও, থ্যাংক ইউ। আমি আমি টিভিতে আছি নাকি? জি, আপনি সরাসরি কথা বলছেন, আপনি আপনার টিভির ভলিউমটা কমিয়ে ফোনে আমাদের সাথে সরাসরি কথা বলুন। হ্যাঁ,
আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক, আমি আসলে ফার্স্ট টাইম বায়া, আমি একটা কাউন্সিল ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকি, আমি প্রায় 20 বছর থেকে, আমি সবসময় রেন্ট আমার ফুল দেয়া, কখনো আমি মানে বেনিফিট টেনিফিট নিয়ে সবসময় ফুল দেয় ফুল। এখন আমি চাচ্ছিলাম এটা ওই ঘরটা কিনতে, তো কাউন্সিলে এখন আমাকে জানে, আমি ওই কি জন্য অ্যাপ্লাই করেছিলাম আর কি, ওই যে দাম কত এইটা জানার জন্য, তো এখন আমাকে জানে না কিছু। তো আমি চিন্তা করতে, যদি প্রাইসটা খুব বেশি হয় তাহলে হয়তো আমি এফোর্ড করতে পারবো না, তো আমি কি বাইরে অন্য কোথাও কি কাউন্সিল ফ্ল্যাট বা অন্য কোনো কোথাও যদি আমি ঘর কিনি, এটা কি আমি কি কিনতে পারবো যে আমি কাউন্সিল থাকা অবস্থায়? আপনি আমাদের অনুষ্ঠানটি দেখতে থাকুন। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। কাজী ভাই বলতেই চলে আসলো যে যে প্রশ্নটি আসছিল, কাজী ভাই আপনাকে বলতে হবে সেই প্রশ্নের উত্তরটা। হ্যাঁ শিওর আশা ভাই, থ্যাংক ইউ। বুঝিয়ে দিতে হবে না ভাইয়া, আপনি যে প্রশ্নটি করেছিলেন কিছুক্ষণ আগে যে কলার ছিলেন, তার উদ্দেশ্য করে বলছি ভাইয়া, আপনি যেহেতু আপনি কাউন্সিলের প্রপার্টিতে আছেন, সেক্ষেত্রে আপনাকে এই বাড়িটা কেনার ক্ষেত্রে আপনি কাউন্সিলের যে মানে ডিসকাউন্ট রেটটা পাবেন, এটা এই বাড়ির ক্ষেত্রে সাধারণত প্রযোজ্য হবে। আপনি অন্য জায়গাতে যদি যান তখন এই এই জিনিসটা আপনি হারাবেন। এখন কথা থাকছে এভাবে যে আপনাকে ভ্যালুয়েশন মানে আপনি মানে প্রথমে নিয়ে আসবেন, যেটা অন্য যারাও দেখছেন আর কি, নিজের প্রপার্টির ক্ষেত্রে আপনি যদি কোনোভাবে কিনতে চান, তখন যখন আপনি থাকার মানে কতদিন থাকছেন, কার কার সার্কুমস্টেন্স কীরকম, তার উপর ভিত্তি করে সাধারণত এই ডিসকাউন্টটা দেওয়া হয়ে থাকে। 110,000 পর্যন্ত, 1/3 পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ডিসকাউন্টটা হয়। ইটস লটস অফ মানি ফর মানে লাইফ সেভিংস বলেন আর যাই বলেন না কেন, আমরা স্পেশালি ইউকেতে যারা থাকি সবাই বিভিন্ন রকমের কাজ করি, কিন্তু সবার সেই অনুপাতে খরচ হয়ে যায়। তো এটা আপনি সেই জিনিসটাকে উপভোগ করতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি যখন কোনো ক্ষেত্রে নিজে কিনতে পারছেন না, কাজ করছেন না, অথবা পার্টলি কাজ করছেন, কীরকম ধরনের বিষয় আছে, তো এটার মধ্যে বেশ অনেক চেঞ্জ আসছে। তো প্রথমে আপনি এটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার প্রেক্ষাপটে ভ্যালুয়েশন আসবে, ভ্যালুয়েশন করবে, তারপর আপনাকে ডিসকাউন্ট কতটুকু পাচ্ছেন আপনি সেটা আপনি দেখতে পাচ্ছেন, তারপরে আপনাকে সেই প্ল্যানটা। বাট পাশাপাশি আপনার মনে রাখতে হবে, অ্যানালাইসিস করে নিতে হবে, এরকম ধরনের দুই বেডরুমের বাসা, জাস্ট এক্সাম্পল টাউন বেতনাল গেলে কত দাম আছে। তো এটা ঠিক সেম এরকমভাবে আপনি সাধারণভাবে এই জিনিসটা পেয়ে যাবেন, যদি ধরা হয় টু বেডরুমের বেতনাল গেলে, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি যে 300,000 আছে, অথবা মানে 300 দিয়ে এক্সাম্পল হিসেবে বলছি, তো আপনি দেখা যাচ্ছে যে 1/3 যদি পান তখন আপনার 100,000 কমে যাবে, তো 200,000 আপনাকে মর্গেজ নিতে হবে, অথবা আপনাকে এক্সট্রা ডিপোজিট দিতে হবে যতক্ষণ পর্যন্ত পারেন না। এখন আপনি পারছেন না এই পর্যন্ত, আপনার মর্গেজে কাভার করছে না, সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন অন্য পার্সনের নাম। আপনার যদি না হয় সেক্ষেত্রে আপনি অন্য কাউকে গ্যারান্টর হিসেবে নিতে পারেন, তখন দেখা যাচ্ছে যে আপনি বাড়িটা কিনতে পাচ্ছেন। তো সেই হিসেবে আপনাকে ওইভাবে প্ল্যান করে নিতে হবে। আশা করি আপনি প্রশ্নটি বুঝেছেন। তারপরেও যদি কোনো কারণে আরও কিছু জানার থাকে, প্লিজ ফিল ফ্রি আমাকে ট্যাক্স নাম্বার ট্যাক্স করবেন, আবার যদি আপনার কেউ ইমেল করেন সেক্ষেত্রে প্লিজ আপনার নাম্বারটি পাশাপাশি দিবেন, যাতে আমার জন্য ইজিয়ার হয় সামটাইম। আমি মানে শোর বাইরে যখন চেষ্টা করি ডাইরেক্ট অনেক কথা শুনতে হয়, শোনার পরে আমি ডাইরেক্ট আপনাকে আনসার করতে পারলাম যদি আপনি কনভিনিয়েন্ট থাকেন। তো যাই হোক, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। এটা আমাদের অনেকেরই প্রশ্ন, কমন প্রশ্ন, আমরা এখনও অনেকেই এই রাইট টু বাইয়ের অপরচুনিটি নিতে পারি পর্যায়ক্রমিকভাবে, আমরা অনেকেও নিয়েছি, বাট ওয়াই নট আপনি যদি থাকেন সেক্ষেত্রে আপনি কেন পিছিয়ে থাকবেন। থ্যাংক ইউ সবাই, ব্যাক টু এক্সেলেন্ট। দর্শক থ্যাংক ইউ ফর ইয়ার কল, এবং খুব সুন্দরভাবে আরিফ ভাই বুঝিয়ে দিলেন। দেখি আমাদের পরবর্তী দর্শক রয়েছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্নটি করুন। প্রথমত আমি আরিফ ভাই এবং আশা ভাই দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এনটিভিতে নিয়ে আসার জন্য, সবসময় আপনারা করে থাকেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা দুই বেডরুমের বাড়ি বিক্রি করে তিন বেডরুমের একটা বাড়ি কিনতে চাচ্ছি, এবং এটা এখন আমার সলিসিটারের কাছে
প্রসেসিং এ দিয়ে দিয়েছি। মানে আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে আমার কি কোনো বিষয় কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু আছে কিনা এই প্রসেসের মধ্যে যেটা আমার সলিসিটারকে আমাকে বলা উচিত অথবা সলিসিটারের কাছ থেকে আমার জানা উচিত আমার এটা স্মুথলি কমপ্লিট হওয়ার জন্য। এটুকুই আমার প্রশ্ন। থ্যাংক ইউ আপনাদের। ভাই আপনি একটু লাইনে থাকবেন ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। আপনি আমি আপনার পয়েন্ট বুঝতে পেরেছি বাট আপনার কোনো আরো স্পেসিফিকেশন আছে কোনো কিছু জানার জন্য? যেমন যেমন কেউ বলে থাকেন প্রি কন্ট্রাক্ট একই দিনে করা উচিত কিনা, এক্সচেঞ্জের ব্যাপারটা একই দিনে করা দরকার কিনা বা কমপ্লিশন একই দিনে হবে কিনা, এগুলো আর কি। ওকে, আর আপনার কোনো ট্যাক্স সম্বন্ধে কিছু জানা আছে? ট্যাক্সের হ্যাঁ হ্যাঁ ট্যাক্সটা তো আমি ক্লিয়ার না, তবু আপনি যদি বলে দেন আমি একটু উপকৃত হব। ট্যাক্সের ব্যাপারে আমি জানতে চাচ্ছি যে এখানে সরকারের যে নতুন আইন অনুযায়ী ট্যাক্স রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এখন এটা আমি কতটুকু রিল্যাক্সেশন পাবো যদিও আমার আর একটা বাড়ি আছে, তো এক্ষেত্রে আমি কতটুকু রিল্যাক্স পাবো ট্যাক্সের ক্ষেত্রে আমি জানি না। আপনি যেটা বিক্রি করছেন সেটা তো দুই বেডরুমের বাড়ি, সেটাতে আপনার প্রপার্টিটা হচ্ছে রেসিডেন্সিয়াল মর্গেজ। আপনাকে প্রথমে বলছি যে আপনার প্রতি উইশ কামনা রইল, আপনি মানে বাড়ি কিনছেন আর একটা মানে সেক্ষেত্রে বিক্রি করে যেটা রেসিডেন্সিয়াল ক্ষেত্রে দুই বেডরুম থেকে আপনার ফ্যামিলির নিডের জন্য আপনি তিন বেডরুমে যাচ্ছেন। এখন যখন জিনিসটা থাকছে এরকম, ধরুন আমরা যখন বাড়ি বিক্রি করি এবং বাড়ি যখন কিনি তখন কোনো যদি চেন না থাকে, যে অনেক সময় আছে যে বাড়ি বিক্রি করছে সেক্ষেত্রে তার মানে জিনিসটা সে তখনই ওটা কিনবে যখন এটা ওটা আবার মানে কমপ্লিশন হবে, তো একই টাইমে যখন করা হয় তখন অনেক সময় অনেক কারণ থাকে। তো আপনার প্রফেশনাল যে সলিসিটার আছেন উনি আপনাকে এই ক্ষেত্রে আরও বেশি ভালো বিস্তারিত বলবে। আমি আপনাকে চেষ্টা করেছিলাম যে আরও মোর স্পেসিফিক করে বললে তখন আমি আপনাকে আরও হয়তো মোর স্পেসিফিক বলতাম অ্যাজ এ প্রপার্টি লাইন এস্টেটেন্স বিজনেস করছে, সেই হিসাবে আমরা এরকম ধরনের অনেকই ফেস করি। তো এখন আসছে যে সামটাইম যেগুলো হচ্ছে আপনি যখন বাড়ি বিক্রি করছেন তখন এখানে আপনার বাড়ির ডিক্লারেশনটা দিতে হচ্ছে, হুইচ ইজ সলিসিটার আপনাকে রিকোয়েস্ট করবে সেই জিনিসটা, নিউ বায়ার যে আছে সে তখন এই জিনিসটাকে দেখবে, তার সলিসিটার দেখবে, তারপরে জিনিসটাকে থাকছে যে প্রপার ডিক্লারেশন যে জিনিসটা এটা থাকছে সেম ওয়েতে আপনি যেটা কিনছেন সেরকম ধরনেরই আবার থাকবে, যে আপনি এই ইনফোগুলো ইনফরমেশনগুলো আপনি ওয়েবসাইট থেকেও নিচ্ছেন, নেওয়ার পরে আপনি তখন কমপ্লিশন করছেন। এখন যদি আপনাকে কথা থাকে যে কোনো কারণে আপনার মর্গেজ রেডি, টাইম সেট করা আছে, বাট তারপরে আপনি যদি কোনোভাবে মনে করেন যে আমি এটা বিক্রি করব না যতক্ষণ পর্যন্ত ওটা কিনতে না পারছি, তখন এটাকে আপনার সলিসিটারের কাছে বলতে হবে। তখন দেখা যাচ্ছে কি যে সেম টাইমে সেম ডেটে এই জিনিসটা এক্সচেঞ্জ এবং কমপ্লিশন হবে। এক্সচেঞ্জ অ্যান্ড কমপ্লিশনের যে ফ্যাক্টরটা থাকছে যে এক্সচেঞ্জ হলো সে মানে বায়ার সেলার আপনার একসাথে কিন্তু দায়বদ্ধ হয়ে গেল, কমপ্লিশনটা পরে হচ্ছে ডাজন্ট ম্যাটার, বাট এরকম ধরনের টেকনিক্যাল করতে পারেন। কারণ অনেক সময় থাকে আমরা যারা বাড়ি বিক্রি করছি এবং আমরা যারা বাড়ি কিনছি আমরা কিন্তু লাস্ট আওয়ারে মানে একদিন আগে কমপ্লিশন মানে এক্সচেঞ্জের আগে কিন্তু মাইন্ড চেঞ্জ করতে পারি, এরকম ধরনের ঘটনা কিন্তু কম বেশি ঘটে থাকে। তো সেক্ষেত্রে একটু সেন্সিবল হয়ে নেওয়া উচিত। আমি মানে অবভিয়াসলি আপনাকে বলবো আপনার সলিসিটারের সেক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে কারণ আপনি তাকে মানে নিযুক্ত করেছেন, তাকে এইসব জিনিস ভালো মন্দ বুঝিয়ে দেওয়া দরকার। আজ প্রপার্টি লাইনে বিজনেস করছে অথবা ডেলি অ্যাক্টিভিটিস আমার এগুলো থাকে, সেই হিসেবে আমার পক্ষ থেকে আপনার রিলেটেড ইনফোটা পৌঁছে দিলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। ট্যাক্সের বিষয়টা আমি যেভাবে বলছিলাম আপনি যদিও বলেছেন আপনার কথায় যে আপনার সেকেন্ড বাড়ি আছে, যেহেতু রেসিডেন্সিয়াল বাড়ি আপনি বাড়ি বিক্রি করবেন আর একটা কিনবেন, এই ক্ষেত্রে আপনাকে কোনো মানে ইনকাম ট্যাক্স সরি ক্যাপিটাল গেইন ট্যাক্স মানে কোনো কিছু আসবে না, এটা সাধারণত বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ আপনার টেকনিক্যাল নাইস প্রশ্নের জন্য, ভালো থাকবেন, অল দ্য বেস্ট। আশা ভাই ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লেট হিম নো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিংস ইন ডিটেইলস। দর্শক, আমি আগেও বলেছি যে আমাদের এই প্রত্যেকটি
প্রোগ্রাম কিন্তু চলে গেছে সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউবে প্লিজ আমাদের সাথে যুক্ত হতে হলে প্লিজ রাইট ইট ডাউন অন দ্য পেজ প্রপার্টি শো উইথ কাজী আরিফ তাহলে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান সেখানে চলে আসবে এবং আমাদের সাথে যুক্ত হন ফেসবুকে জাস্ট গিভ এন্ড অফ জাস্ট প্রেস দ্য sign button of the your thumb then it will be you will be connected with us and at the same time আপনারা আমাদের কল করুন এবং কলের সাথে সাথে আরিফের কাছ থেকে এই দর্শকের মতো অনেক প্রশ্ন যে উত্তর জেনে নিন আমাদের সাথে অলরেডি একজন কলার রয়েছেন দেখি কে আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক প্রথম আপনি ফার্স্ট কলার হিসাবেই ছিলাম আমি আপনার যে প্রশ্নটা করছি ওটার আনসারটা পুরোপুরি পাই না লাস্ট পার্টটা বোধহয় আপনি মিস করে ফেলছেন আমি যেটা মেইনটা আসলে আমি বলতে চাইছিলাম যে আমি কাউন্সিলে থাকা অবস্থায় যে আমি এখন কাউন্সিলে আছি এখন এই অবস্থায় কি আমি যদি এই ঘরটা কিনতে না পারি তাহলে কি আমি কি অন্য কোথাও আমার নামে থাকা আমার নামেই কি ঘর কিনতে পারবো কিনা এতে কোনো অসুবিধা হবে কিনা কাউন্সিলে আমি যেটা জানতাম যে শুনছি যে এই থাকা অবস্থায় আমি অন্য কোথাও ঘর কিনতে পারবো না আমাকে কাউন্সিলে ঘর ছেড়ে দিতে হবে ওই এইটাই আমার আসলে মেইন কোয়েশ্চেন যদি কাইন্ডলি আপনার ওই কোয়েশ্চেনটা আনসার দেন শিওর ভাইয়া শিওর থ্যাংক ইউ আপনার কামব্যাক এর জন্য মানে অনেক সময় আছে যে ইনফো ওটা বোঝা এবং বুঝতে পারাটার ফ্যাক্টর থাকে অনেক সময় আপনি যখন এই বাড়িতে থেকে যখন অন্য জায়গায় কিনতে যাবেন তখন কিন্তু আপনি ওইখানে যেখান থেকে কিনবেন সরি সেখানে কিন্তু আপনি ওই ডিসকাউন্টটা পাচ্ছেন না মানে তখন আপনি নর্মালি কিনছেন অ্যাজ এ নর্মাল হিসেবে মানে নর্মাল বায়ার হিসেবে তো সেক্ষেত্রে আপনার ডিসকাউন্টের কোনো বালাই নেই তখন আপনাকে কিনতে হবে নর্মাল ইনিশিয়েটিভ আপনাকে এটা ছেড়ে দিতে হচ্ছে আপনি ওখানে কিনতে যাচ্ছেন তো ওখানে কিনতে যখন আপনি যাচ্ছেন তখন তো অবভিয়াসলি আপনি ওখানে কোনো ডিসকাউন্ট পাচ্ছেন না পাবেন না কাউন্সিল আপনাকে কোনো কিছু দিবে না কাউন্সিল আপনাকে রাইট টু বাইয়ের আওতায় এই ঘরের প্রেক্ষাপটে সাধারণত দিয়ে থাকে এটা হচ্ছে আপনার নর্মাল স্ট্যান্ডার্ড অবভিয়াসলি আপনারা যখন মানে আমরা যখন অ্যাপ্লাই করি সেক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তখন এভাবে বলে দেওয়া থাকে আর কি তো আশা করি এবার ক্লিয়ার হয়েছে অ্যাগেন যদি কোনোভাবে আরও কিছু জানতে চান আমি মোস্ট ওয়েলকাম জানাই আমার টেক্সট নাম্বারটা একটু মানে আমাদের টিভি প্রোগ্রামের টেক্সট নাম্বারে টেক্সট করবেন আমি শোর বাইরে ইনশাল্লাহ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য আরও কিছু বিস্তারিতভাবে অনেক সময় সময়ের স্বল্পতার কারণে অনেক সময় শর্ট করতে হবে বিস্তারিত চাইলেও দিতে পারেন না থ্যাংক ইউ কলার আবার কলের জন্য ধন্যবাদ আরিফ ভাই দর্শক আপনাদের বলছিলাম যে আপনারা যদি আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর জানতে চান অথবা আপনার অনেক কথা আছে লাইভে এসে বলা যায় না বলতে পারেন না দেন ইউ ক্যান জাস্ট ওনার সাথে কন্ট্যাক্ট করে যে টেক্সট নাম্বারটি আছে সেই টেক্সট নাম্বারে কন্ট্যাক্ট করে উইদাউট এনি পেমেন্ট ইজ এ ফ্রি অফ কস্ট উনি কিন্তু আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন আপনারা সেই সেবাটা গ্রহণ করতে পারেন দেখি আমাদের আরেকজন কলার রয়েছে কে আছেন লাইনে আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি ভাই আলহামদুলিল্লাহ আপনার ছোট মোটে একটা প্রশ্ন ছিল করতে পারি প্লিজ প্লিজ তো আমার প্রশ্নটা হলো কি আপনার রিসেন্টলি আপনার বাড়ি স্থান হয়েছে ধরেন 210,000 পাউন্ডের বাড়ি মর্গেজ 25% দিয়ে ধরেন 42,000 পাউন্ডের মতো আপনার ডিপোজিট দিয়ে এখন আপনার মর্গেজ আইছে গিয়া প্রায় 500 ধরেন 550 খাসা আছে এখন বাসা ভাড়া দিব 900 পাউন্ড দিয়ে এখন আপনার থাকে ধরেন 350-400 মতো থাকে এখন আমার প্রশ্নটা হচ্ছে গিয়া এখন এটা মর্গেজ আনছি আপনার 25 years এর জন্য এটা তো রিপেমেন্ট না বাই টু লেট আমার বেনিফিটটা কি আফটার 20 years 25 years পরে আমি তো ক্যাশ ফ্লো হইতেছি প্রায় 300-350 কিন্তু তো ক্যাপিটাল তো পেমেন্ট হচ্ছে না তো এটা আমার বেনিফিটটা কি হবে আমার কিছু বুঝিয়ে দিবেন না আমি এটা রিপেমেন্টে নিয়ে নেব সম্পূর্ণটা ক্যাশ ফ্লো না নিয়ে না এটা আপনার জাস্ট আপনার ইন্টারেস্টটা নিয়ে নেব সরি ইন্টারেস্টে তো রানিং আছে মর্গেজটা কিন্তু আমি রিপেমেন্ট দিলে ভালো হবে না জাস্ট আপনার আপনার ইন্টারেস্টটা সরি মাস শেষে ক্যাশ ফ্লোটা নিয়ে নেবো এটা আমার প্রশ্ন আছে এটা কোনটা ভালো হবে বললে
দর্শক, আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং অনেকেরই এই প্রশ্নটা জানা ভালো এবং উত্তরটাও জানা ভালো, এবং সেই উত্তরটা দিতে হলে আপনাকে একটু ওয়েট করতে হবে এবং সবাইকে একটু ওয়েট করতে হবে, বিকজ উই আর গোয়িং ফর এ শর্ট ব্রেক, ভেরি শর্ট ব্রেক, অ্যান্ড উইল কাম ব্যাক অ্যান্ড গিভ ইউ দ্যাট অ্যান্সার। এবং আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে, ইন দ্য থার্ড সেগমেন্টে আমরা ফার্স্ট ওয়ান অর টু কোশ্চেন প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী রিফ, এবং আমাদের এটা লাস্ট সেগমেন্ট। আমাদের একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরটি দিচ্ছেন কাজী রিফ ভাই, তারপরে চলে যাবেন আমাদের টপিকসে। কাজী রিফ ভাই, থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে আজকে ইনস্ট্যান্টলি একটা টপিকস নিয়ে কথা বলছি, বলবো, সেটা ছিল যে কিছুক্ষণ আগেও দেখালাম আপনাদেরকে, আমি টপিক্সে কথা বলবো সেফ ব্রিকলেন নিয়ে একটু কথা বলা, একটু পরেই আসছি আলোচনা এবং বিভিন্ন মতামত আপনাদের কাছে পৌঁছে দেয়া, যাতে আপনারা অনেক কিছু করতে পারেন কি না, ভালো লাগছে লাগছে না, বিভিন্ন অপিনিয়ন আপনারা এখনও রাইট আছে কিছু কিছু ক্ষেত্রে, যে নতুন দুটো একটা প্রজেক্ট অলরেডি মানে পাস হয়ে গেছে আর একটা প্রজেক্ট সামনে আছে। যাই হোক, এটা নিয়ে কথা বলবো আমি। এখন চলে আসি ভাইয়া যে প্রশ্নটি করেছেন কিছুক্ষণ আগে, খুব টেকনিক্যাল, ভেরি ইনফরমেটিভ, এবং সো মেনি পয়েন্টস আপনি জানতে চেয়েছেন। আসলে সত্য কথা বলতে কি, যে অনেক সময় সময়ের ক্ষেত্রে অনেকখানি উপস্থাপন করা যায় না, তো সেক্ষেত্রে আমি দেখছি আমার অসংখ্য টেক্সট এবং ইমেল আসছে, আমি নিতে পারছি না, এবং লাস্টার ওদিকে অনেক ফোনের লাইনও থাকে, আনফর্চুনেটলি হয়তো একটা থেকে দুটোর কল নিতে পারি, তাও শিওর না। আপনারা যে যেখানে থাকেন না কেন, প্লিজ আমাদের টেক্সট নাম্বারটা লিখে রাখবেন এবং ইমেল নাম্বার তো আছেই। তো আমি চলে আসছি ভাইয়ার কাছে, যে আপনি একটি প্ল্যান করছেন যে একটা বায়োটুলেটের প্রপার্টি কিনে, যেসব আপনার যে ডাটাগুলো ইনফরমেশনটা দিলেন, সেক্ষেত্রে আপনাকে পার্টে পার্টে করে আমি সামারি করে কথা বলছি, অ্যাগেন টেক মাই অ্যাপোলজি আমি যদি সম্পূর্ণভাবে নাও করতে পারি। আপনি যে অ্যানালাইসিসটা মানে জানতে চেয়েছেন এবং বিভিন্ন প্রশ্ন আছে, এক্ষেত্রে আপনাকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কিন্তু আপনাকে ভালো টিপস দিবে। তো আমি আপনাকে বলবো যে প্লিজ একজন প্রফেশনালের স্বর্ণপন্ন হতে পারেন, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, পাশাপাশি মর্গেজ অ্যাডভাইজার অ্যাজ ওয়েল, পাশাপাশি অ্যাকাউন্টেন্ট অ্যাজ ওয়েল, কারণ আপনার এই পয়েন্টগুলো খুব টেকনিক্যাল এবং সূক্ষ্ম, এগুলো অনেকেই আমরা বুঝি, অনেকে আবার বুঝি না, কিন্তু আপনি বিস্তারিতভাবে জানতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বলা যে আপনি ইন্টারেস্ট অনলিতে যখন বায়োটুলেটে যাচ্ছেন, সেটাকে আপনি খেয়াল করছেন যে আপনি প্রায় 400 pounds পর্যন্ত সেভ থাকবে, এটাকে আপনি যখন দেখছেন যে 25 বছরে কতখানি মোরলেস আপনি ইনকাম করবেন, প্রপার্টি প্রাইসটা কীরকম ইনক্রিজ করলো 5 বছর 10 বছর পরে, তো সেক্ষেত্রে তখন আপনার বেনিফিট এটা, আপনি তখন থাকছে যে প্রপার্টির ইকুইটি বাড়বে, মানে নর্মাল ফর্মুলাতে বলছি এভাবে ইকুইটি বাড়বে, সেটা হচ্ছে আপনার একটা প্রফিট। আবার থাকছে যে আপনি রেন্টাল ইনকাম মানে ডিক্লার মানে সরি রেন্টাল ইনকাম করছেন, সেটা আপনার মানে এই থাকছে ইনকাম থাকছে। তো যদিও আপনাকে এখানে কথা আছে অনেক ট্যাক্স বিষয় থাকে, যে আপনি যদি বাড়ি বিক্রি করে ফেলেন এই ক্ষেত্রে তখন ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে যদি 25 বছর আগে বিক্রি করেন। আবার আসছে যে রেন্টাল ইনকাম, প্রতি বছর ইনকাম করবেন আপনি, আপনাকে রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করতে হবে, যেটা আপনার আর্নিং আছে সেটার পাশাপাশি এটাও। তখন আপনার আসছে যে আমরা যারা হাই লেভেলে ইনকাম করি, মোর দেন 45-30,000 উপরে যারা ইনকাম করি, তারা ফল ইন টু ডিফারেন্ট। যদিও এখানে মর্গেজে অনেক ক্যালকুলেশন চেঞ্জ হয়েছে, যে পার্ট পার্ট করে গভর্নমেন্ট এটাকে আনছে মানে এনেছে, অথবা মানে অলরেডি ইমপ্লিমেন্ট হয়েছে কয়েক বছর ধরে, আবার সামনেও আছে যে আমরা কতটুকু পর্যন্ত ক্লেম করতে পারি পারবো না, সেটা আমাদের জন্য প্রফিটেবল কি না। তো এই একটা ফ্যাক্টর থাকছে যে 25 বছর পরে আপনি তখন নর্মালি যে থাকছে যে 25 বছর পর্যন্ত আপনাকে মর্গেজটা দেওয়া হলো, এর আগে কিন্তু আপনাকে প্রপার্টিটা বিক্রি করতে হবে যদি ওই 25 বছর পর্যন্ত আপনি চলে যান, কারণ আপনাকে দেওয়া হচ্ছে যে আপনি রিপেমেন্টের কথা যে কথাটা বললেন,
যদিও আমি বলছি আমি মগজ অ্যাডভাইজার না, বাট এই মানে প্রপার্টি স্টুডেন্টসে বিজনেস করছি, সেক্ষেত্রে অনেক কিছুই জানতে হয় অথবা অনেক কিছু আমাকে ফেস করতে হয়। সেক্ষেত্রে আমার পক্ষ থেকে ছোটো ছোটো পয়েন্টে বলে দেওয়া, আমি আপনাকে প্রথমে বলেছি যে প্লিজ কাইন্ডলি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হন এই অ্যানালাইসিসের ক্ষেত্রে, মগজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হন অ্যানালাইসিসের ক্ষেত্রে, অ্যাকাউন্টেন্টের সাথে স্বর্ণপূর্ণ হন। সেক্ষেত্রে আপনি তিনও দিক থেকে যখন ডাটাগুলো পাবেন তখন আপনার ফুল কনসেপ্ট কিন্তু আপনার কাছে চলে আসবে যে আপনি এখানে কি করবেন, কারণ এক একজনের প্ল্যান এক এক রকমের। এখন আসছে আপনার সার্কামস্টেন্স, আপনার প্ল্যান, আপনার মানে নিজের মেধা, মানে জিনিসটাকে যদি এভাবে করেন, কারণ আমরা যখন বায়োটুলের প্রপার্টিগুলো করছি আমরা তখন ইনভেস্টর, বিজনেস করছি, তো বিজনেস প্ল্যান কীরকম হবে, স্ট্র্যাটেজিক্যাল জিনিসগুলো কীভাবে হবে, এগুলো অনেক সময় ডিপেন্ড করেন পার্সন টু পার্সনের ক্ষেত্রে, চয়েসের ক্ষেত্রে, অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো এগুলো কিন্তু মানে সো মেনি ওয়ার্ড থিং, মানে ডাইরেক্ট কথা বলা যাবে না। মানে এখন যদি ধরা হয় যে আমি এক সময় ছিলাম, মানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি জিনিসটাকে, এভাবেই ধরেন যে আমার প্রথম রেসিডেন্সিয়াল প্রপার্টি ছিল, তারপর আমি বায়োটেলের প্রপার্টি কিনেছি, পাঁচ বছর গিয়েছে প্রপার্টির দাম বেড়েছে, আমি এখান থেকে ইকুইটি রিলিজ করে আমি আর একটা প্রপার্টি কিনেছি, তারপরে আবার আবার টাইম গেছে আমি আবার দুই জায়গা তিন জায়গা থেকে নিয়ে আবার একটা দুটো করে করেছি, তো পোর্টফোলিও কিন্তু আমরা বাড়াচ্ছি। এই জিনিসটা হচ্ছে যে ইস নলেজ এবং আপনার অ্যাসোসিয়েট পিপল যারা আছে, প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে, তারাও আপনাকে কিন্তু এই ক্ষেত্রে অনেক গাইড দিতে পারবে। তো আপনাকে আমি চেষ্টা করলাম যে পার্টে পার্টে করে বলে, আমি বললাম না যে এই কথা বলতে গেলে আসলে আমার অনেক সময় লাগবে আপনাকে ভাগে ভাগে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে ভাইয়া প্লিজ, ভেরি নাইস প্রশ্ন, রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আমাদের অনেক ভাই বোনরা যারা দেখছেন তারাও এই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন থাকতে পারে, লাভবান হবেন এই ইনফো মানে আপনার প্রশ্নের জন্য, এই ইনফরমেশন আপনার যারা পেলেন আশা করি আপনার অ্যানালাইসিস করে নেবেন। আমার কাছে অসংখ্য ট্যাক্স আসছে, আমি নিতে পারছি না আনফরচুনেটলি, যাই হোক আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে, আপনি কিছু বলছিলেন। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি আবারও আপনাদেরকে বলতে হচ্ছে যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে দেখার জন্য ইউটিউবে যান, ফেসবুকে যান, ফেসবুকে আমাদের সাথে যুক্ত হন, এবং টেক্সট নাম্বার এবং ইমেল নাম্বার তো রয়েছে, আপনারা কাইন্ডলি আমাদের যখন টেক্সট করবেন বা ইমেল করবেন, স্পেশালি ইমেল, জাস্ট রাইট ডাউন ইওর নাম্বার অ্যাজ ওয়েল, সো হি ক্যান গাইড ইউ বেটার। আরিফ ভাই, আপনার এই টপিক্সের জন্য আমাদের কিন্তু ম্যাক্সিমাম 6 to 7 মিনিটস আছে, সো ইউ গট টু কভার এ লট। ওকে, থ্যাংক ইউ আশা ভাই, থ্যাংক ইউ, মানে আপনাকে আমাকে স্পেসিফিক বুঝিয়ে দেওয়ার জন্য, আই ক্যান মেক প্ল্যান সামথিং লাইক দিস। দর্শক, যে কথা বলছিলাম যে আজকে যে ইনস্ট্যান্ট প্ল্যান করে এসেছি, মানে আমার লাস্ট আওয়ারে অফিস থেকে বের হওয়ার আগে যে এই বিষয়ে কথা বলবো, কারণ ব্রিকলেন বিষয়ক আমাদের বাঙালি ক্যাপিটাল ব্রিকলেনের যে বিভিন্ন রকম চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশিরা মানে আমাদের বাঙালি খ্যাত ক্যাপিটাল যে এরিয়া সিটি মতো বলে আমরা বলে থাকি ব্রিকলেনকে নিয়ে, এর মধ্যে অনেক রকমের চেঞ্জ আসছে কাউন্সিলের, গভর্নমেন্টের প্ল্যান অনুযায়ী, তাতে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আমরা বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায় আছি অসংখ্য, এটা কমিয়ে আসছে বিভিন্ন কারণে, আমি মানে সমালোচনা আলোচনার ক্ষেত্রে এভাবে আসছি না, বাট আমি জাস্ট ইনফোটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, কারণ আমরা ব্রিটিশ বাংলাদেশি ও বাংলাদেশি যেমনি যে যে অবস্থায় থাকি না কেন, আছি না কেন, তো সেই ক্ষেত্রে কি আমাদের কোনো রকমের কোনো ভূমিকা আছে কি না, তো এটা একটা কমিউনিটির বিষয়, আমি কমিউনিটির সাথে সম্পৃক্ত, সেক্ষেত্রে আমার মনে হলো যে না একটুখানি তুলে ধরি আপনাদের কাছে, এই এই রিলেটেড প্রপার্টির সাথেই রিলেটেড নিয়েই কথাগুলো বলা, যাতে মানে আমাদের আলোচনা যাতে আপনারা বুঝতে পারেন যে কোন ক্ষেত্রে বলা হচ্ছে। শর্টেজের গুড ইয়ার্ড বলে যে গুডস ইয়ার্ড বলে যে জায়গাটা আছে, এটাকে আমাদের লন্ডনের মেয়র সাদেক খান এটাকে ইমপ্লিমেন্ট করছে একটা ডিফারেন্ট প্রজেক্ট হিসাবে, সেই প্রজেক্টের মধ্যে দিয়ে যদি এর মধ্যে আলোচনা আসছে, তারপর এটা মানে সমালোচনা ইসের পরে যে এটাকে ফাইনাল পাস করেছে, সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা কতখানি বেনিফিটেড হচ্ছি অথবা হব, মিক্সড ধরনের অনুভূতি, এক একজনের এক এক রকমের মানে কথা থাকবে আছে, যেখানে বলা হচ্ছে 500 নিউ হোমস হবে,
অসংখ্য ভাবে মানে অফিস স্পেস আসবে, এখানে থাকবে আপনার ওয়ার্ক প্লেস হিসেবে যে অনেক স্কোয়ার ফিট হিসেবে ধরা হচ্ছে, এভাবে 1.4 মিলিয়ন স্কোয়ার ফিট অফিসের ব্যবস্থা হচ্ছে, পাবলিক পার্ক থাকবে ছোট করে, তারপরে আছে যে জব ক্রিয়েট হচ্ছে, প্রায় 11,000 জব ক্রিয়েট হবে। তো এটা লন্ডন মেয়রের প্ল্যান, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম ধরনের আমরা কতজনে কতটুকু জানি অথবা কীরকম কন্ট্রিবিউশন করেছি করেছি না এটা নিয়ে কথা না, আমরা একটুখানি ইনফোটা পৌঁছে দিলাম এভাবে যে এখানে ইভেন আসছে যে অ্যাফোর্ডেবল হোম রেন্ট করা যাবে। তো যাই হোক, এটা টার্মসের আওতায় যদিও পার্টলি আছে, মানে আপনার হ্যাকটিং কাউন্সিল এখানে অ্যাজ ওয়াল, লন্ডন মেয়র সাদেক খানের কম্বাইন টুগেদার বেশ কয়েক বছর ধরে এটাকে পর্যায়ক্রমিকভাবে এখন সেটাকে ঘোষণা আসছে যে এটা সুন হচ্ছে হবে। তো যাই হোক, এটা একটা পার্ট। চলে আসছি ব্রিকলেনের যে আর একটা প্রজেক্ট চলছে, ব্রিকলেনের মানে যেটা আছে ওল্ড ট্রুম্যান বেরি যেটা জায়গা আছে সেটা একটা তার মালিকরা চিন্তা করছে, এখানে তারা চারতলার একটি শপিং সেন্টার করবে। তো এটা মাত্র প্রপোজাল, এই প্রপোজালের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশিরা যে যদি আমরা ধরে আসি যে আমাদের জেনারেশন বাপ চাচারা যখন আসছেন সেই সময় ধরে আমাদের সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনে বিভিন্ন রকমের চেঞ্জ আসছে, হোটেল ব্যবসায়ীরা তার বাচ্চা ছেলেমেয়েরা কীরকমভাবে মানে সেই ক্ষেত্রে ফ্যামিলি বিজনেসে লিঙ্কড হচ্ছে, তারা শিক্ষিত হচ্ছে, বিভিন্ন দিকে ডাইভার্সিফাই হচ্ছে, হয়তো বাচ্চা যারা চাচ্ছে ছেলেমেয়েরা হয়তো চাচ্ছে না, এরকম ধরনের পার্টও কিন্তু চলে আসছে। এখন দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি যারা আছি তাদের কী অবস্থায় থাকবে, সেক্ষেত্রে আমি যদি চলে আসি আপনাদের কাছে এভাবে বলে যে এখনও এটা সম্পূর্ণভাবে কার্যকরী হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা কি কিছু করতে পারি? অ্যাগেন আমি পক্ষে বিপক্ষে কথা বলছি না, আমি কথা বলছি আমাদের বাংলাদেশি আইডেন্টিটিটাকে নিয়ে, যদিও এখানে কথা থাকবে মিক্সিংভাবে আমাদের জেনারেশনের যে চেঞ্জ চাওয়া, তারা এই ক্ষেত্রে এই ব্রিকলেনকে সেফ ব্রিকলেন যে কথাটা আমি বলছিলাম সেক্ষেত্রে অনেক পয়েন্ট আছে। তো সেক্ষেত্রে আমি আপনারা যারা আছি আশেপাশে আমাদের কি কিছু করণীয় আছে? আমি হই না কেন টাউন হার্মেসে থাকছি না, লন্ডনে টাউন হার্মেসে না, আমি থাকছি লুটনে, এক্সাম্পল আসতেই পারে, কথা হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি অভিমত আছে? হ্যাঁ, কাউন্সিল যখন করছে কোনো প্রজেক্ট নিচ্ছে তারা নেইবারকে জানাচ্ছে, তাদের ওপিনিয়ন নিচ্ছে অথবা আলোচনা করার জন্য বিভিন্ন কনসালটেশন মিটিং করছে পর্যায়ভাবে, সেখানে তারা আসছে যে একটা ডিসিশন নিচ্ছে, কারণ কি এই প্রপোজালটা এখনও কিন্তু হয়নি। তো আমি আপনাকে উদ্দেশ্য করে এভাবে বলবো, আপনাদের যদি কোনো মতামত মানে অভিমত থাকে এই ক্ষেত্রে ভালো মন্দ ই করার জন্য, একজন অ্যাজ এ কমিউনিটির হিসেবে নিজের ব্যবসা পাশাপাশি যেরকম অ্যাক্টিভিটিস করি সেই হিসেবে আমি একটু পাশাপাশি আপনাদের পৌঁছে দেয়, আপনারা একটু দেখে নেবেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এই ক্ষেত্রে যে পরিকল্পনা আছে গুগল করলেই পাবেন, সেক্ষেত্রে যে আবেদনের যে পরিকল্পনা সেখানে আপনার অভিমত মানে জানাতে পারেন। তো সেক্ষেত্রে যেটা থাকছে যে এটার আইডিটা থাকছে এভাবে PA/20/00415/A1। আমি আবার বলছি, আবেদনের যে মানে প্ল্যানিংয়ের যে অ্যাপ্লিকেশনটা সেটার এটা হচ্ছে PA/20/00415/A1। এখানে আপনারা অবভিয়াসলি টাউন সেবা এসে গেলে আপনি পাবেন, সেক্ষেত্রে আপনার অভিমত জানাবেন, দেখবেন যে আমরা কিছু করতে পারি কি না, কারো যদি বিভিন্ন রকমের থাকে। আমি জাস্ট অ্যাজ এ ইনফরমেশন আপনাদের দিলাম, আপনারা যারা জানি তো ভালো কথা, যারা জানি না তারা দেখে নেব আমরা কি চাই। আমি চেষ্টা করলাম আপনাদের কাছে একটুখানি ইনস্ট্যান্টভাবে পৌঁছে দেওয়ার জন্য, আশা করি আপনারা কিছু হলেও কিছু ওপিনিয়ন জানাবেন এখানে।
আশাবাদ চলে আসছি বোধহয় আপনি আমাকে সঙ্গে নিচ্ছেন সময় সময় আমি আপনাকে বিনীতভাবে বলছি যে আপনি দর্শকের কাছে বিদায় নিয়ে আসেন আজকে আজকের মতো আমাদের হাতে সময় নেই না শিওর দর্শক বুঝতে পারছিলেন এর জন্য বলছিলাম যে মানে শর্টকাটের চেষ্টা করেছি তো বিদায় নিতে বলছে মানে চলে যেতে হবে সেই ঘোষণা আপনাদের কাছে বিদায় নেওয়ার পর আমার পক্ষ থেকে কেমন লাগলো আজকের অনুষ্ঠানটি আপনাদের মতামত জানাবেন অ্যাজ ওয়াল পাশাপাশি তো ভালো থাকবেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম এবং শুভরাত্রি জানিয়ে দেশে বিদেশে যারা দেখছেন সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই ফর ইয়োর টাইম অ্যান্ড ফর ইয়োর নলেজ অ্যান্ড শেয়ারিং ইয়োর নলেজ টু অল অফ আস দর্শক আমাদের চলে যেতে হচ্ছে আজকের মতো এবং আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানটি আবার দেখবেন আবার দেখার জন্য শনিবার দিন সকাল 11টার সময় এই এনটিভিতে প্রচারিত হবে সকাল 11টায় আবারও বলছি সকাল 11টায় আশা করি আপনারা দেখবেন এবং আমাদের প্ল্যাটফর্মগুলো তো আগে আপনাদের কাছে বলেছি ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু চলে যাওয়ার আগে আমাদের প্রপার্টি টিপস থাকবে যেটা আমরা সবসময় দিয়ে থাকি যে আওয়ার লাইফ ইজ ভেরি ভেরি লং In this long life, we have to be positive. Our mind has to be positive. When we are positive, that will give you life ta tokhoni dekhben je it will be fine. But it's very hard. But be patient. Keep going. Inshallah, we will be success. Bhalo thakben, shusto thakben. Abar dekha hobe, inshallah. Totokhon porjonto bhalo thakun. Assalamu alaikum. ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রাইম এস্টেট কোয়ালিটি সার্ভিস প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188